ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহিরুল হক ছাত্রলীগের সামান্য একজন কর্মী থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের যে হারানো গৌরব এবং ঐতিহ্যকে ফিরিয়ে এনেছিলেন, এই হল ছাত্রলীগের উপ আইন সম্পাদক, পরবর্তী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের আইন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত, পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন এই জহিরুল হক ছাত্রলীগের, যার হাত ধরে আমার রাজনীতি শুরু। আমাদের জহিরুল হক পরিবারের প্রতিটি সদস্যের অত্যন্ত প্রিয়, বিনয়ী এবং মেধাবী, সকলের কাছে সজ্জন হিসাবে পরিচিত, বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান মাস্টার হিসাবে পরিচিত আমাদের সকলের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট আল নাহিয়ান খান জয়। গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং যৌবনের উত্তাপ দিয়ে গড়া ছাত্র সংগঠন, দেশের ক্রান্তি লগ্নে যে সংগঠনটির নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে দেশের শিক্ষার্থীদের পাশে থেকে, দেশের মানুষের পাশে থেকে কাজ করে, দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে সামনে দিয়ে নেতৃত্ব দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে সংগঠনটি দিন রাত নিরলস পরিশ্রম করে যারা এগিয়ে যাচ্ছেন, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট, যে ইউনিটটি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যেই হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম মাঠে এসে বিভিন্ন সময়ে যারা বিভিন্ন অপসংস্কৃতি যারা চালু করেছিল তাদের বিরুদ্ধে যারা মাঠে থেকে কাজ করে, সেই স্বাধীনতা বিরোধী চক্রকে যারা হটিয়ে যারা মাঠে থেকে কাজ করে, সেই ঐতিহ্যবাহী হল শহীদ সার্জেন্ট জহিরুল হক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমরা জানি যে যিনি ছাত্র রাজনীতি করে তিল তিল করে গড়ে ওঠা নেতৃত্ব, যার মাধ্যমে আজকে জননেতায় রূপান্তরিত হয়েছেন, যার নেতৃত্বে সেই স্বাধীনতা বিরোধীরা যখন এই বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল, সেই সময় যারা বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করেছেন, সেই অন্যায়ের প্রতিবাদ করে যারা মাঠে থেকে কাজ করেছেন, যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যাচ্ছেন, আমরা জানি যে মাদারীপুর জেলা ছাত্রলীগে দুর্দিনে যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন, এবং বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট যেটি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, যিনি সফল কৃষিবিদ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন, কৃষিবিদদের নয়নের মণি, আমাদের সকলের সকলের শ্রদ্ধাভাজন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আফম বাহাদ্দিন নাসিম ভাই আজকের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন, সেই সাতকানিয়ায় যিনি জামাত শিবিরের দ্বারা বারবার নির্যাতিত হয়েছিলেন, এবং আমরা জানি যে সাতকানিয়া চট্টগ্রামের সাতকানিয়া একটি শিবির অধ্যুষিত এলাকা, সেই এলাকায় যিনি ছাত্র রাজনীতি করে বাংলাদেশ ছাত্রলীগকে সাথে নিয়ে যিনি এগিয়ে গিয়েছিলেন, আমরা জানি যে যিনি বর্তমানে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন, যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদা, আজকের এই শোক দিবসের আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন, যিনি দুর্দিনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহশালা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, যিনি বর্তমানে 2,500 মাটি ও মানুষের নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ 2,500 সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, যিনি ওই আসনের নারায়ণগঞ্জ 2-এর মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই, আজকের এই আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন, যিনি এই শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের প্রত্যেকটি শিক্ষার্থীদের পাশে থেকে যিনি কাজ করে যাচ্ছেন, যিনি শিক্ষক হিসেবে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্ককে বজায় রেখে যিনি কাজ করে যাচ্ছেন,
ঐতিহ্যবাহী স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খানের মাননীয় প্রাধ্যক্ষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম স্যার। আজকের এই শোক দিবসে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগকে যারা নেতৃত্ব দিয়ে বর্তমানে সুনামের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আইন বিভাগের মেধাবী ছাত্র, ডাকসুর সর্বোচ্চ ভোটে নির্বাচিত এজিএস, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের আরেক কাণ্ডারী, বাংলাদেশ ছাত্রলীগকে যিনি জনপ্রিয়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দিনরাত পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আইন বিভাগের আরেক মেধাবী ছাত্র এই জহুরুল হক হলে, যার একটি গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত হয়েছে, সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, যাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে এবং আমরা জানি, এবং সফল বিতার্কিক হিসেবে যিনি ইতিমধ্যে পরিচিত লাভ করেছেন, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মাজারুল কবির সয়ন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেক কাণ্ডারী, যিনি দিনরাত পরিশ্রম করে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটি শিক্ষার্থীর পাশে থেকে যিনি কাজ করে যাচ্ছেন, সংগ্রামী ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তানভীর হাসান সৈকত। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন এই ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খান ছাত্রলীগকে, যিনি নেতৃত্ব দিয়েছেন সফলভাবে বাংলাদেশ ছাত্রলীগ, ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খানের সাবেক সফল সভাপতি, যিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, স্নেহের সোহানুর রহমান সোহান। আজকের এই শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খানের সংগ্রামী সভাপতি, যারা দিনরাত পরিশ্রম করে বিভিন্নভাবে ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি প্রোগ্রামে যারা সফলভাবে যাদের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত থাকেন, সংগ্রামী ছাত্র নেতা সভাপতি শহীদ সার্জেন্ট জৌলা খান জনাব কামাল উদ্দিন রানা। আজকের এই অনুষ্ঠানের যে আলোচনা সভায় সঞ্চালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খান ছাত্রলীগের আরেক ক্যান্ডারি, বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জৌলা খানের সংগ্রামী সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্র নেতা জনাব রুবেল হোসেন সহ উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, শহীদ সার্জেন্ট জৌলা খান ছাত্রলীগের নেতৃবৃন্দ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই শোক দিবসের আলোচনা সভায় আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনবো, আমি শুধু কয়েকটি কথা বলবো। আজকে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে বিধায় এই 71-এ যারা বাংলাদেশকে মেনে নেয়নি, যারা 75-এ জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সেই খুনি জিয়া চক্ররা এই বাংলাদেশকে যখন গ্রাস করতে চায়, তখন এই ছাত্রলীগের নেতাকর্মীরাই কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে, তাদেরকে বাঁশের লাঠি দিয়ে ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু আমরা শায়েস্তা করে কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু একটি দায় কিন্তু এড়াতে পারি না, সেটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে আমরা বাঁচাতে পারিনি, এটা আমাদের অনেক বড় একটি ব্যর্থতা, এবং এই দায়ভার আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, বাঙালি জাতি এই দায়ভার সারা জীবন বয়ে বেড়াবে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সেই শিশুপুত্র শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের যারা সেদিন সেই পাকিস্তানি হানাদাদের পেতাত্তাদের সংশ্লিষ্ট, সেই মীর জাফররা যখন আমাদের জাতির পিতাকে হত্যার সাথে সম্পৃক্ত হয়, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের। আজকে মীর জাফররা কিন্তু সব জায়গায় ঘোরাঘুরি করে, কারণ মীর জাফরদের কাজই হচ্ছে তারা সুযোগ বুঝে তারা আমাদের যে জনপ্রিয়তা আওয়ামী লীগের, সেই জনপ্রিয়তাকে বারবার হ্রাস করতে চায়। আজকে ছাত্রলীগের তরুণ নেতৃত্ব বা সারা বাংলাদেশের শিবির এবং যারা
পাকিস্তান পেটা তাদেরকে কিন্তু দৌড়ের উপর রাখছে, কারণ ছাত্রলীগকে তারা ভয় পায়। আজকে শিবিরের পেটার তারা কিন্তু আপনারা দেখেছেন, কিছুদিন আগে আমরা দেখেছি সেই কুখ্যাত রাজাকার যারা 71 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে সেই পাকিস্তানিদের সাথে থেকে বাঙালিদের যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, যারা ধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল, যারা লুটতরাজের সাথে সম্পৃক্ত ছিল, সেই দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুতে দেখলাম অনেকেই মায়া কান্না করছে, অনেকেই দেখলাম সেই কুখ্যাত রাজাকারকে নিয়ে বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই সময়ের পাকিস্তানের হানাদারদের পেতাত্তারা আজকে হচ্ছে আপনারা, যারা আজকে সেই কুখ্যাত রাজাকারদের নিয়ে যারা মায়া কান্না দেখাচ্ছেন। আজকে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি ছাত্রলীগকে হেয় করার জন্য আমাদের মধ্যে ঘাপটি মেরে থাকা অনেক শিবির চক্র যারা বিভিন্নভাবে চেষ্টা করে ছাত্রলীগের সুনাম নষ্ট করার জন্য। এই সুনাম নষ্ট করাকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এরা বারবার বাংলাদেশ ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা তার ছাত্রলীগের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু তারা বিনষ্ট করতে চাচ্ছে। আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন সুনামের সাথে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন সেই খুনি জিয়া চক্ররা কি দেখলাম, তারা মাঠে বিভিন্নভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করে বাংলাদেশ বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপরাজনীতি করছে। কিন্তু এই অপরাজনীতি করার সুযোগ আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যেরকম দিবে না, আজকে তরুণ প্রজন্ম সেই ষড়যন্ত্রকারীদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এগিয়ে যাবে। আজকে আমার বক্তব্যে আরও কিছু কথা বলবো যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে 63 দিন সেই পাকিস্তানিরাও যখন ভয়ে এই বিশ্ববিদ্যালয় বন্ধ করার সাহস নেয়নি, সেই খুনি জিয়া গংরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 63 দিন বন্ধ করে রেখেছিল। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যখন বিভিন্ন নেতাকর্মীরা যখন মাঠে নেমে গিয়েছিল, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা মাঠে নেমেছিল, তখন এই খুনি জিয়া হাজার হাজার নেতাকর্মীদের, ছাত্রলীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম হত্যা করেছিল। এই গুম হত্যা রাজনীতির প্রবক্তা হচ্ছে ওই খুনি জিয়াউর রহমান। এবং এই খুনি জিয়াউর রহমান বাংলাদেশে যখন নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেছিল, এই খুনি জিয়াউর রহমান নির্বাচনকে তাদের মতন করে বিভিন্নভাবে চোরামি করে তারা এই বিএনপিকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে গিয়েছে। এই খুনি জিয়াউর রহমান বন্দুকের ভয় দেখিয়ে বিভিন্ন সময় নির্বাচনে আমরা দেখেছি কারচুপির যে প্রবক্তা সেটাও কিন্তু এই জিয়াউর রহমান। আজকে নির্বাচনে কারচুপির যে প্রবক্তা এই জিয়াউর রহমান, আজকে তো তার লাশটাও নাকি পাওয়া যায় না। আমরা শুনেছি যে তার লাশ নাকি ওইখানে একটি মাটি নাকি কোনোরকম কবর দিয়ে রেখেছে আমরা শুনেছি। তো যারা পাপ করে তাদেরকে কিন্তু কোনোভাবে আল্লাহ ছেড়ে দেয় না। আজকে জিয়াউর রহমান গংরা এই, হ্যাঁ আমি সেটাই জানি যে সেই জিয়াউর রহমানের ওই কবরে কিন্তু প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের লাশ নাই। এবং আমাদের শ্রদ্ধাভাজন অগ্রজরা এখানে উপস্থিত আছেন, তারা সেই সময়ে যারা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগকে, তারা সকল কিছু আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন। তা আমরা চেষ্টা করব যে এই জিয়াউর রহমান গংরা, এই জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমান গং এবং সে অশিক্ষিত খালেদা জিয়া যারা বারবার বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙার জবাব দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে যাবে। আজকে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত আবেগের জায়গা, সবাই নিঃস্বার্থভাবে কাজ করে, সকলেই অত্যন্ত কষ্ট করে কাজ করে যাচ্ছে। আসলে এই সংগঠনের নেতাকর্মীরা এরকমই, যারা কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না, যারা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে। সেই সংগঠনের একজন কর্মী হতে পেরে আমরা গর্বিত। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে আবারও সকলকে এই শোকাবহ আগস্টে শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বাঁচিয়ে রেখে সেই কুলাঙ্গা জিয়াউর রহমান গন্ধেরকে হটিয়ে আগামীর বাংলাদেশ দেওয়ার গড়ার জন্য জনপ্রিয়তার সাথে, জনপ্রিয়
নেতৃত্ব জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে আমরা যেন কাজ করে যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।